আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বাংলাদেশ বর্ডার গার্ড আবারও নতুন নিয়োগ বিজ্ঞাপন প্রকাশিত করেছে। এখানে ডিজিটাল পদ্ধতিতে 100তম ব্যাচে সিপাহী অথবা জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী নিয়োগ নেবে। আর এখানে তারা একটি ক্যাটাগরিতে মোট 3000 জন জনবল নিয়োগ দেবে। আর এখানে সকল জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতা লাগবে এসএসসি পাস, উচ্চ মাধ্যমিক পাস, আর এখানে যারা অষ্টম শ্রেণী পাস করছেন তারাও আবেদন করতে পারবেন। তো চলুন আমরা বিস্তারিত দেখে আসি। এর আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সকল ধরনের সরকারি চাকরি ও টপ বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞাপন সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। এখানে এক দিকে আছে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স। শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3-এর এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এখানে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য, মানে এখানে ইন্টার পাস লাগবে। আর আপনার এসএসসিতে পয়েন্ট 3 পয়েন্ট থাকা লাগবে, আর এইচএসসিতে 2.5 পয়েন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে বেতন দেওয়া হবে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত বেতন পাবেন। তাছাড়া তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্ত অন্যান্য সুবিধাদি পাবেন। এখানে বয়স আছে 2 জুলাই 2023 তারিখে বয়স 18 হতে 23 বছর। আর এখানে জন্ম তারিখ 2 জুলাই 2000 সাল থেকে 2 জুলাই 2005-এর মধ্যে হতে হবে। 2000 থেকে 2005 সালের ভিতর যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, অনলি ছেলে ও মেয়েরা। আর বয়স গণনার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো এখানে শারীরিক যোগ্যতা, উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 1.676 মিটার, অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি ক্ষুদ্রনি গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 1.625 মিটার, অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। এটা কিন্তু পুরুষ প্রার্থীর ক্ষেত্রে। আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে 1.574 মিটার, অর্থাৎ 5 ফুট 2 ইঞ্চি। আর ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফুট হলেও আবেদন করতে পারবেন। তো ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 110 পাউন্ড, আর ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 104 পাউন্ড হলেও আবেদন করতে পারবেন। আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে ওজন 104 পাউন্ড, আর ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 96 পাউন্ড হতে হবে। আর এখানে বুকের মাপ আছে স্বাভাবিক 81.28 সেন্টিমিটার, অর্থাৎ 32 ইঞ্চি, ইস্ফিত 34 ইঞ্চি। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীয় সম্প্রদায়ের ক্ষেত্রে 30 ইঞ্চি, ইস্ফিত 32 ইঞ্চি। এটা কিন্তু পুরুষের। আর মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ হবে 28 ইঞ্চি, আর ইস্ফিত হলে তখন 30 ইঞ্চি। আর দৃষ্টিশক্তি হতে হবে 6/6, এটা পুরুষ ও মহিলাদের জন্য সমান 6/6। আর এখানে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, আর যারা তালাকপ্রাপ্ত তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তো এখানে সাধারণ প্রার্থীর বয়স কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, আর যাদের কোটা আছে তাদের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর এখানে কিন্তু আবেদন করতে হবে টেলিটক সিমের মাধ্যমে, আর আবেদন ফি লাগবে 110 টাকা, আর এটা টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে। তো এখানে আবেদন করা যাবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। তো আপনারা যারা একান্ত এখানে আবেদন করতে চান তারা দ্রুত আবেদন করে নেন। এখানে কিন্তু মোট 3000 জন জনবল নিয়োগ দেবে। তো এখানে আবেদন করার জন্য অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে, আর এই লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি চাইলে আবেদন করে নেবেন। তো সাথে থাকার জন্য ধন্যবাদ, আর প্লিজ চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।